আমি বলবো একজন শ্রমিকের বেঁচে থাকার জন্য তার সন্তানের শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, কাজের নিরাপত্তা, এয়ারপোর্ট রোডে কয়েকজন মানুষকে হত্যা করেছে, চট্টগ্রামে যারা খুন হয়েছে এই গ্যাস বিল তাদের কোনো সাজা হয় নাই। বন্ধুরা আমার, সাথীরা আমার, নিম পাড়ে রাজহাঁস খায় বাগদাস, শ্রমিক কে উৎপাদন করে? ক্ষমতা যারা মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, সরকার প্রধান আছে, তারা উৎপাদন করে? দেখেন, একজন মহিলা শ্রমিক একজন পুরুষ শ্রমিকের মাথায় তার বোঝাটা উঠে দিচ্ছে। মহিলা শ্রমিকের যদি হয় মজদুরি 100 টাকা, আর পুরুষ শ্রমিকের মজদুরি হলো 200 টাকা, এই যে পার্থক্য। আমি বলতে চাই অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, যেটা এখানে একটু আগে সাকিব বলেছে, নূর বলেছে, শ্রমিকের অধিকার রাষ্ট্র পরিচালনায়, নীতি নির্ধারণে, কলকারখানায়, সর্বত্র তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের রাজনীতি করতে দিতে হবে, তাদের পার্লামেন্টে ও কথা বলার সুযোগ করে দিতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এই বেশিবাদকে ক্ষমতায় রেখে এরা লগ্নে বুঝি দালাল, সাম্রাজ্যবাদের দালাল এরা। আপনি দেখেন, আমি আমার এলাকায় একজন কোটিপতি দেখি নাই, এখন দেখি একটা ওয়ার্ডে 9টা ইউনিয়নের একটা ওয়ার্ড, 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন, এক ওয়ার্ডে 9টা ব্রিক মিল, একটা ব্রিক মিল করতে 1 কোটি টাকা লাগে। তারও তো একটা ওয়ার্ডে যদি 9 জন কোটিপতি থাকে, বাংলাদেশের অবস্থাটা কি? ওই যে বলছি ডিমপাড়ে রাজার খায় বাগদাস, এই লগ্নি বুঝি সাম্রাজ্যবাদের দালালকে ক্ষমতায় রেখে এরা ফ্যাসিবাদ, এদের 3টা গুণ, মিথ্যা মামলা, মানুষ খুন, লুটপাট, গুম হত্যা, মানুষ খুন। এই শ্রমিকদের এরা কোনো অধিকার দেবে না, যারা কোনো উৎপাদন করে না তাদেরকে রেশন দেন, তাদেরকে বাসস্থান দেন, তাদের সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেন। শ্রমিক যারা উৎপাদন দেয় তাদের সন্তানের চিকিৎসা নিশ্চয়তা কোথায়? তাদের বাসস্থানের ব্যবস্থা কোথায়? আইন প্রণয়নে, নীতি নির্ধারণে, কারখানায় লাভ হয় না লোকসান হয়, নীতি নির্ধারণে, পার্লামেন্টে অধিকার ক্ষমতা, সাংবিধানিকভাবে তাদের অধিকার ক্ষমতা কর্তৃত্ব দিতে হবে, যেখানে যেখানে রাষ্ট্রের নীতি নির্ধারণ, সর্বত্র শ্রমিকের প্রতিনিধিত্ব থাকতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এরা আপনাদের গরিব মুজিব তত্ত্বাবধায়ক সরকার দাবি আমরা করেছি গণতন্ত্র মঞ্চ থেকে। আপনার 17 এপ্রিল মুজিবনগরে ঘোষণা ছিল 3টি, তার মধ্যে প্রথম ছিল সাম্য, সাম্য মানে 17তলা বিল্ডিং আর গাছতলা, গাছতলা আর 17তলা, এ হল সাম্য এই সরকারের আমলে। এই সাম্য আমরা মানি না, শ্রমিকদের সমর্থন জানাচ্ছি, তাদের সাথে একাত্ম ঘোষণা করছি, সবাইকে এক কাতারে আনতে হবে, শ্রমিকদের বেঁচে থাকার ন্যূনতম নিচ্চ দাবিদের করতে হবে। 25,000 টাকা মজুরি নয়, আমি বলবো বর্তমান সরকারকে, 5 জনের একটি পরিবারের জন্য, তার সন্তানদের শিক্ষার জন্য, তার মা বাবা, মৃত মা বাবা আছে তাদের ভরণপোষণের জন্য, তাদের বাসস্থানের জন্য, ঘর ভাড়ার জন্য। আমি দেখছি বাসানটাকে আগুন লাগছে, তার বড় দিন একটা সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড উঠে গেছে ওখানে, তাহলে কে লাগাইছে আগুনটা? একটু আগে এখানে নূর বলেছে আগুন কে লাগায়, আগুন লাগায় ওই যে বাগদাস, বাগদাস আগুন লাগায় জায়গা দখল করার জন্য। তাই আজকে এই ফ্যাসিবাদকে ক্ষমতায় রেখে, এই স্বৈরাচারকে ক্ষমতায় রেখে, এই পুঁজিবাদের দালালদের ক্ষমতায় রেখে, যারা মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের আন্দোলন থেকে বিচ্ছুত করতে চায়, তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে ঐক্যবদ্ধভাবে। এদেশের শ্রমিক সমাজের সর্বস্তরের নারী পুরুষ সর্বস্তরের ক্ষুদ্র জাতিসত্তার লোকদের অধিকার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই ব্যাধিবাদী শরীরকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত শ্রমিক, ছাত্র, যুবক তারা আন্দোলনে না নামবে, সে আন্দোলন জয়লাভ করবে না, সে আন্দোলন সমাজসেবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে না। তাই আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই স্বৈরাচারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই স্বৈরাচারকে বিদায় না করা পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে না। এই সংগ্রাম, এই মেহনতি জনসাধারণের সংগ্রাম, এই সংগ্রামে আমাদের অবশ্যই জয়লাভ করতে হবে। সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এ দিবস প্রতি বছর একটা দাবি নিয়ে আসে, একটা মূল
গণউত্থানে নিয়ে আসে। এবারে মে দিবসে বাংলার শ্রমিক জনগণের মূল রণধ্বনি একদিকে যেমন শ্রমিকের ভাষার অধিকার প্রতিষ্ঠা করা, মজুরি বৃদ্ধি প্রতিষ্ঠা করা, তার পাশাপাশি আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের শিল্প কল কারখানা ধ্বংসের পথে এই শিল্পকে বাঁচাতে হবে। আমাদের এবারের মে দিবসের অন্যতম মূল উপজীব্য শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও, শ্রমিকদের কর্মসংস্থান করো। একটু আগে যে দাবি উত্থাপন করা হয়েছে 25,000 টাকা ন্যূনতম শ্রমিকের বেতন, বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে অত্যন্ত ন্যায়সঙ্গত এবারের এই দাবি। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না, এদেশের কল কারখানা শত শত হাজার হাজার মিল ফ্যাক্টরি আজকে ধ্বংসের। আপনারা জানেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে, গ্যাসের মূল্য বৃদ্ধি করে, জ্বালানির মূল্য বৃদ্ধি করে এদেশের শিল্প কল কারখানাকে অন্য একটি দেশের বাজারে পরিণত করার একটা অশুভ ষড়যন্ত্র চলছে। গৌতম আদানি, আপনারা নামটা শুনেছেন, গৌতম আদানির সাথে কি চুক্তি করেছে সরকার? খোলামেলাভাবে প্রকাশ সে কথা বলে না, কিন্তু তার ফলস্বরূপ সমস্ত কল কারখানা আজকে বন্ধ হওয়ার পথে। বন্ধুগণ, আমরা আজ স্বাধীন বাংলাদেশে আমাদের শ্রমিক শ্রেণী তাকে বাঁচাতে হলে শ্রমিকের মজুরি বৃদ্ধির লড়াইয়ের পাশাপাশি শিল্প কল কারখানার উপরে সরকারের অন্যায়ভাবে যে জুলুম, যে কর ধার্য করা হচ্ছে, তার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আজ শ্রমিকের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশের শ্রমিক আন্দোলন একটি বাঁকের ভেতরে সীমাবদ্ধ রয়েছে, সেটি হচ্ছে মজুরি বৃদ্ধি আন্দোলন, ট্রেড ইউনিয়ন করবার অধিকার নিয়ে আন্দোলন। কিন্তু আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল মনে করি এই দাবি দাওয়া রাখার মধ্য দিয়ে শ্রমিকদের বেঁচে থাকার, শ্রমিকদের লড়বার যে অধিকার সেটি বাস্তবায়ন হবে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি বাংলাদেশের শ্রমিক সমাজ তার অর্থনীতিবাদী যে আন্দোলন, তার বেঁচে থাকার যে আন্দোলন, সে আন্দোলন তো করবেই, তার সাথে সাথে তার ভাগ্য নির্ধারণ, তার মজুরি নির্ধারণ, তার রাজনৈতিক অধিকার নির্ধারণ করবার ক্ষমতা তার নিজের হাতে দিতে হবে। আর সেই জন্য বাংলাদেশের ক্ষমতার মস্তক যে জায়গায়, সেই পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখানে অবিলম্বে শ্রমিক সমাজের প্রতিনিধি দাবি করছি জেএলজির পক্ষ থেকে বন্ধুরা, এবং সেখানে যেখানে নীতি নির্ধারণ হয়, যেখানে বন্টন হয়, বিধি ব্যবস্থা হয়, সেখানে শ্রমিক সমাজ তার কি পাওয়া, তার কি দেওয়া সেটি নির্ধারণ করবে শ্রমিকেরা নিজেরাই ভোটে সেই পার্লামেন্টে। সুতরাং তার রাজনৈতিক ক্ষমতা, অধিকার এবং কর্তৃত্বের জায়গায় তারা আন্দোলন করে তুলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।